জানাজা লেখক যে কথাটি বলছে সেটা হচ্ছে জানাজা পড়া যাবে যদি কোনো মৃত ব্যক্তির ওপর জানাজা না হয়ে থাকে এটা হচ্ছে মোত্তাফা কালাই বিষয়। বিষয় কোনো এখতালাফ নেই যেই মুসলিমের জানাজা হয়নি তার কি করতে হবে লাস্ট যদি না পাওয়া যায় অথবা লাশ কোথাও পাওয়া গেছিল কিন্তু বিনা জানাজায় দাফন করে দিয়েছে অ মুসলিমেরা করে দিয়েছে বা মুসলিমের জানাজাই পড়েনি এমনি দাফন করে দিয়েছে তাহলে কি করতে হবে জানাজা পড়তে হবে যারা জানাজা হয়নি তারা জানাজা পড়তে হবে যে কোনো কারণে না কেন লাশ হাজির করতে পারলেন না তার মানে গাইবানা জানাজা তাই না অনুপস্থিত মৃতদেহ অনুপস্থিত আর জানাজা হচ্ছে এর নাম হচ্ছে গাইবানা জানাজা এর নাম হচ্ছে গায়বানা জানাজা যে কোনো কারণ এখানে এখানে একটি মাসলা হচ্ছে যে সবাই একমত যে যার জানাজা হয়নি তার জানাজা গায়বানা পড়তে হবে যার জানাজা হয়েছে তার গায়বানা জানাজা পড়া যাবে কিনা না এই বিষয়গুলিতে দ্বিমত আছে একদল বলছেন যে যে কোনো মুসলিমের গায়বানা জানাজা পড়তে পারে যেটি ইমাম সাফি বা সাফি মজাহের যারা অনুসারী তাদের মত যার ফলে সাফেইদেরকে দেখা যায় যে কেউ ভাই বেরাদ মরার খবর আসলে তারা কি করে গাইবানা জানা যা করে দেখেছেন আপনারা বিভিন্ন ক্যাম্প গুলিতে কেরালার সাফেইরা মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার সাফেইরা এরা যে কোনো মুসলিমের খবর হইলি হইলো মারা গেছে দেশে এটা ফাঁসেক মুসলিম হোক একটা সাধারণ কেউ একটা মহিলা হোক পুরুষ হোক কেউ চেনে না তাকে গায়বানা জানা কার আমার ভাইয়ের গায়া জানাজা আমার মায়ের গায়বানা জানাজা চলছে ওদের আম যেকোনো লোক যেটা দুর্বল ফতুয়া ঠিক নাই আর একটি ফতুয়া হচ্ছে যে গায়েবানা জানা যা করা যাবে যদিও জানাজা তার হয়েছে যদি সেই ব্যক্তি কোন বিশিষ্ট ব্যক্তি হন যার দ্বারা ইসলামের সেদমত হয়েছে তার এলমের দ্বারা হোক তার দাওয়ার দ্বারা হোক অথবা তার হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা হোক বুঝা গেছে যদি এই ফতোয়া নেওয়া যায় তাহলে মুসলিম শাসকের গায়বানা জানা যায় এই জন্য দেখা যাবে মুসলিম শাসকদের গায়বানা জানা সৌদি আরবে হয় এই রকমই গায়বানা জানা যা হয় হ্যাঁ বড় বড় আলেমদের হয় জি বড় বড় আলেমদের গায়বানা জানা যেখানে হয় জি হ্যাঁ এটা হচ্ছে হানাবেলাদের মত এর ওপর অনেক আহলেদি সালামাদের ফটো আছে যে বিশিষ্ট ব্যক্তি গায়েবানা জানাজা পড়া যেতে পারে আর যার গায়েবানা জানাজাই মোটে হয়নি তার জানাজা সবার কাছে হইতে পারে হানাফি শাফি মালিক আহমদুল তার জানাজা অবশ্যই হইতে কারণ মুসলিমের জানাজা পড়া ফরজ মুসলিম যতক্ষণ মুসলিম আছে ইমান ভঙ্গ হয়নি জানাজা পড়া যদি অল্প লোক হোক না কেন ফরজে কে করা ফরজ দলিল সবার দলিল নাজাসির হাদিস বাদশাহ নাজাসি আবেশিনিয়ার তার গাইবানা জানাজা রসুর মদিনা থেকে ছিলেন যারা বলছে যে যার জানাজা হয়নি তার জানাজা পড়া যাবে তাদের নাজা জানাজা পড়ার কোন লোক ছিল না সেখানে সবাই ছিল অমুসলিম খ্রিস্টান যারা বলছেন বিশিষ্ট ব্যক্তির জানাজা পড়া যাবে সে শাসক হোক অথবা আলেম হোক বিশিষ্ট আলেম বিশিষ্ট শাসক যার দ্বারা ইসলামের খেদমত হয়েছে এমনি শাসক শুধু নাই বা এমনি শুধু আলেম নাই আলেম কিন্তু তার দ্বারা এমন কোন বড় খেদমত নেই দরকার নেই যাবে তাদের দলিল এটা কারণ নাজা একজন বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে মুসলিম যারা হিজরত করে গিয়েছিলেন আবে মক্কা থেকে তাদেরকে তিনি আশ্রয় দিচ্ছেন যারা বলছে সবার জানাজা চলবে বলছে জীবনে একটা প্রমাণ থাকবে হয় সুতরাং একটা জানাজে যখন গাইবানা পড়েছেন আমরা সব যে কোনো মুসলিমের পড়তে পারবো বুঝা গেছে কোনটা ঠিক বলবেন হ্যাঁ যার দ্বারা কিছু ইসলামের ক্ষেত মতো হয়েছে যদিও জানাজা হয়েছে গাইবানা জানাজা পড়া যেতে পারে জরুরি নয় কিন্তু পড়া যেতে পারে